গত রাতে বেইলি রোডে বহুতল ভবনে আগুন লেগে প্রায় 50 জন লোক মৃত্যুবরণ করেন, এরা কি শহীদি মর্যাদা পাবেন এবং এর দায় কার হবে? দায় তো অবশ্যই কারো না কারোর হবে, এর দায় তো কারো না কারোর আছে। বাংলাদেশ এমন এক অদ্ভুত দেশ, আমাদের আমাদের প্রিয় মাতৃভূমিতে এমন একটা অদ্ভুত কালচার এখানে আমরা দাঁড় করিয়ে রেখেছি বা দাঁড়িয়ে আছে একটা কালচার, যে এখানে কোনো দুর্ঘটনার দায় কাউকে নিতে দেখা যায় না। একটা দায় সারা তদন্ত কমিটি হয়, এই তদন্ত কমিটির তদন্তের ভিত্তিতে আজ পর্যন্ত কোনো দায় কারোর কাঁধে চাপানো হয়েছে অথবা প্রপার ব্যক্তিকে দায়ী করে তাকে দায় নিতে বাধ্য করা হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত দেখা যায় না। মানুষের জীবনের কোনো মূল্য এখানে নাই, মারা গেছে যার সে হারায় এবং হায় হায় করে সে বুঝে। অথচ একজন মানুষ তার এই ধরনের মৃত্যুর পেছনে, দুর্ঘটনার মাধ্যমে যে সমস্ত মানুষে মারা যায় তাদের পেছনে কারো না কারোর দায় আছে, ত্রুটি আছে, ভবন মালিকের ত্রুটি আছে, কোনো ভবন ব্যবহারকারী কারোর ত্রুটি আছে, কোনো সরকারি অথরিটির কোনো ত্রুটি থাকতে পারে, কারণ না কারোর ত্রুটি তো অবশ্যই আছে। সেই ত্রুটিটা চিহ্নিত করে প্রত্যেকটা মানুষের মানুষের জীবনের মূল্য তো আর দেওয়া যায় না, প্রত্যেকটা মানুষের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য করা দরকার, কিন্তু সেটা আমাদের সমাজে হয় না। যেহেতু হয় না, সেহেতু এই ঘটনাগুলো একের পরে ঘটতে থাকে, একের পরে ঘটতে থাকে, কোনোভাবেই এগুলো থেকে আমরা নিষ্কৃতি পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি দান করুন। কবে আমাদের দেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আল্লাহ ভালো জানে, তবে আমরা যদি সবাই সোচ্চার হই, সবাই যদি সচেতন হই, সতর্ক হই এবং এ জাতীয় ঘটনার দায়ী ব্যক্তিদের দায় নিতে বাধ্য করার জন্য আমরা যদি সবাই মানে চাপ দিতে পারি, তাহলে হয়তোবা পরিস্থিতির পরিবর্তন হবে। তবে যে মানুষগুলো সেখানে মারা গেছেন ইমানদার, সে মানুষগুলো অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েক শ্রেণীর মানুষ যারা এই ধরনের মৃত্যুবরণ করেছেন তাদেরকে শাহাদাতের মৃত্যু বলে আখ্যায়িত করেছেন এবং শহীদ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মধ্যে এক ব্যক্তি হলেন আল গরীক ও শহীদ, পানিতে ডুবন্ত ব্যক্তি শহীদ, এবং যে ব্যক্তি আগুনে মারা গেছেন আল হরিক, সে ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শাহাদাতে মৃত্যু তিনি তার হয়েছে এবং তাকে শহীদ বলা হয়েছে। এই জন্য এই মানুষগুলো ইমান নিয়ে যদি যেয়ে থাকে আশা করা যায় তারা শাহাদাতের মর্যাদা লাভ করবেন, আল্লাহ তাআলা তাদের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। আবারও অর্ধশত মানুষ পড়ে ছাই হয়ে গেল, এদেশে কি এ ধরনের ঘটনা কোনোদিনই থামবে না? এদেশে এ ধরনের ঘটনা অনবরত ঘটছে, আমরা সবাই ক্লান্ত এগুলো দেখতে দেখতে। এ ধরনের ঘটনা থামবে, এ ধরনের ঘটনাগুলো থামবে সেদিন যেদিন আমরা এই ঘটনাগুলোর জন্য দায়ী ব্যক্তিকে দায় নিতে বাধ্য করতে পারব, যে এই মৃত্যুর জন্য দায় কার, যার দায় তাকে দায় নিতে বাধ্য করা হবে। এটা যেদিন করা যাবে সেদিন দেখবেন আস্তে আস্তে এই ধরনের ঘটনাগুলোর পরিমাণ কমে যাবে। এখন যদি দায় নেওয়া লাগে না, সবারই মামুখালো আসে হাই হ্যালো করে ম্যানেজ করে এ ধরনের পরিস্থিতিতে তিনি আত্মরক্ষা পেয়ে যান, এই জন্য আবার কেউ না কেউ এ ধরনের ঘটনা ঘটে। যদি বাধ্য করা হতো, এক একটা মানুষের দিয়াত ইসলামী শরীয়তে দিয়াত যে আসে রক্তমূল্য, সেটা যদি আদায় করতে বাধ্য করা হতো, 100 নোটের মূল্য প্রায় 1.5-2 কোটি টাকা হবে, এই টাকা দিতে যদি বিভিন্ন সাইজের নোট সব মিলে যদি 1.5-2 কোটি টাকা দিতে বাধ্য করা হয় এক একটা মানুষের মৃত্যুর জন্য, তাহলে এভাবে অনেকগুলো মানুষের মৃত্যুর জন্য কী পরিমাণ টাকা দেওয়া লাগবে? টাকা না দেওয়া পর্যন্ত মৃত্যু পর্যন্ত সে জেলে থাকবে, তার পুরো পরিবার পুরো অ্যাসোসিয়েশনকে বাধ্য করা হবে এটা আদায় করার জন্য। যদি না করে তাহলে আজীবন জেলে পড়ে থাকবে এবং বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু তারপরও মৃত মানুষের পরিবার তারা শুধুমাত্র লাশ দাফানোর জন্য 5,000 টাকা নিয়ে চলে যাবে, এর চাইতে উপহাস, এর চাইতে মর্মান্তিক কোনো বিষয় আর হতে পারে না। একটা সভ্য সমাজে এটা গ্রহণযোগ্য হতে পারে না, কিন্তু হচ্ছে আমাদের সমাজে। যেদিন আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো, যেদিন আমরা বিচার প্রতিষ্ঠা করতে পারবো, ন্যায় বিচার, যেদিন বিচারহীনতার কালচারকে মানে ঝেঁটিয়ে বিদায় করতে পারবো, সেদিন এই সমস্যাগুলো, এই ঘটনাগুলো, দুর্ঘটনাগুলো থামবে, তারা কিন্তু থামবে না। এই জন্য সবাইকে সোচ্চার হতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।